মা তোর ছল, যতই ভাবি হারাই সবই পাই না খোঁজে তোর, কতই মা তোর ছল। নমস্কার, আমি লিপিকা। ঋতুবাকের প্রয়াসে এই পরস্পরকে ছুঁয়ে থাকার এই ভার্চুয়াল নেটওয়ার্কে অংশগ্রহণ করতে পেরে আমি খুব খুশি। ঋতুবাককে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাই। এই পারস্পরিক ছুঁয়ে থাকাটা আজ বড় প্রয়োজনীয়। মূলত আমরা মানুষ তো সমাজবদ্ধ জীব, কিন্তু সমাজ কই? আত্মকেন্দ্রিক জীবনপথের তাগিদে নিজেকে বিচ্ছিন্ন করতে করতে আমরা আজ একদম বিচ্ছিন্ন হয়ে গেছি, নিরাপত্তার অভাব বোধ করছি, অল্পতেই দিশাহারা হয়ে পড়ছি। করোনা ভাইরাস তো একটা প্রতীক মাত্র, নতুন করে আর কি সোশ্যাল ডিস্টেন্সিং হবে বলুন তো? একান্নবর্তী পরিবারের আবহ থেকে নিউক্লিয়ার পরিবারের কনসেপ্ট তো আমাদের হাতে করা। আমরা তো আমাদের পরের প্রজন্মকে শিক্ষা দিচ্ছি স্বার্থপর হতে, বুদ্ধিমান হও, মেটেরিয়ালিস্টিক গোল সেটা যেতে হবে, কিন্তু হোয়াট ইজ দ্য গোল? এর কোনো শেষ নেই এই চাহিদার। আমরা আবেগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। বিজ্ঞান আমাদের বেগ দিয়েছে, কেড়ে নিয়েছে আবেগ। আমরা আমাদের ভারতীয়তা ভুলে যাচ্ছি। গেরুয়া, সাদা আর সবুজ রং যে কিসের প্রতীক আমরা ভুলে গেছি। গেরুয়া যে ত্যাগ, সাদা শান্তি, সবুজ তারুণ্যের প্রতীক, আমরা মনে রাখি না? আমরা রাখি না, কোনো প্রয়োজন নেই মনে রাখার। ওসব মূল্যবোধ টুল্যবোধ আমরা ছেড়ে দিয়েছি। আমরা এখন টিন ফুড, প্রিজারভেটিভ দেওয়া ফুড পছন্দ করি। আমরা হেলদি ফুড সরিয়ে ফেলেছি। আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছি। এবং নিউটনের থার্ড ল, তৃতীয় সূত্র কি বলছে? এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সো এটার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। আর সেই পুরনো মূল্যবোধগুলো থেকে সরে এসে আমরা এখন কি পেয়েছি তার বদলে? আমরা ইনসুলিন পেয়েছি, আমরা রক্তচাপ মাপার যন্ত্র পেয়েছি। এগুলো তো এখন স্ট্যাটাস সিম্বল। আমার মনে হয়, আমার নিজস্ব দৃষ্টিকোণ থেকে, এটা আমার মতামত, আমার সঙ্গে মতভেদ থাকতেই পারে অনেকের, কিন্তু কোথাও একটা আমার মনে হয় আমরা আমাদের একটুখানি শোধরাতে হবে। আমাদের সম্পর্ক দূষণটা সব থেকে বড় সমস্যা, যেটার থেকে আমাদের আমাদের দূষণমুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ, সবুজ ধ্বংস, সন্ত্রাসবাদ, প্রাণী হত্যা, পারমাণবিক বোমা, এসব তো আমাদের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু সম্পর্ক দূষণটা তো আমরা ঠিক করতে পারি। আমার বন্ধু পাপড়ি গুহ ঠাকুর তারায়, ও আমাদের মতো কলাকুশলী জগতেই আছে, রবি ঠাকুরের গান করে, কবিতাও লেখে। ওর লেখা একটা কবিতা আমি আজকে পাঠ করব, ছোট্ট কবিতা চারতুকের, আমার খুব প্রাসঙ্গিক মনে হয়েছে আর ভীষণ ভালো লেগেছে। আমি কবিতাটা বলছি। তুমি চাইলে ঝর্ণা ছোটে, তুমি চাইলে আগুন, তুমি চাইলে ভালোবাসা মনের মধ্যে ফাগুন, ফাগুন। তুমি চাইলেই ঝর্ণা ছোটে, তুমি চাইলে আগুন, তুমি চাইলেই ভালোবাসা মনের মধ্যে ফাগুন। তুমি চাইলেই ফাগুন মাসে ঝরে পড়ুক বৃষ্টি, তুমি চাইলে মনের মধ্যে যত্ন আনা সৃষ্টি। সারে মা পানি ধানি সায়নি পা মা পাগা মায়রে নিধানি সায়। তুমি চাইলেই রোদ ঝলমল ভরে থাকে দিনটা,
তুমি চাইলেই তা ধীনাধীন নেচে ওঠে মনটা, তুমি চাইলেই মনের মধ্যে হাজার গোলাপ পাপড়ি, তুমি চাইলেই লিখতে পারি পদ্য আন্তাবরি। এই তুমিটা আমার মনে হয়েছে আমাদের সে হারিয়ে যাওয়া আবেগ। না, আবেগ হারিয়ে যায়নি, আবেগ আছে, না হলে ঋতুবাগ এই প্রয়াস নিত না, আর আমরাও একসাথে এসে আজ আমাদের মনের কথা উজাড় করে দিতাম না। এই যে আমি কবিতা পাঠ করতে করতে গিয়ে ফেললাম, এই স্বাভাবিকতাটা, এই আবেগটা আমরা বাঁচিয়ে রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঋতুবাগকে আবার ধন্যবাদ জানাই। আবার আমাদের দেখা হবে।